গেছে, কিন্তু এখনো ইয়াশ এবং মিমি দুজনের মন জানে না, কি মন জানে না, কেন মন জানে না। দর্শকদের মনে অনেক কিছু তৈরি হয়েছে ইতিমধ্যে, মন জানে না নিয়ে। এবং একটা অন্যরকম দিনে যখন সিনেমা রিলিজ করে, মানে প্রেমটা আমাদের কাছে ভীষণ কালারফুল এবং আজকের দিনটা পুরো ভীষণ কালারফুল, কারণ আজকে দোল এবং হোলি ওই কিছু পাজি মতে আমরা একদিন এবার সেলিব্রেট করছি। তো কথা না বাড়িয়ে সরাসরি আড্ডায় চলে যাবো। আমাদের সঙ্গে আজকে নিউজ টাইমে রয়েছে ইয়াশ এবং মিমি, তোমাদেরকে কালারফুল ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এন্ড হ্যাপি হোলি। দেখলে তোকে নতুন করে আর ইন্ট্রোডাকশনের তো দরকার নেই, মন জানে না আর এত রকম ভাবে প্রমোশন হয়েছে, এবং উইমেন্স ডেতেও আমরা দেখেছি মন জানে না আর একটা মিউজিক্যাল প্রমোশন। তো সব মিলিয়ে তোমাদের মন এখন কেমন আছে আজকে হোলির দিন, কালারফুল ডে? রিলিজ হয়ে গেছে, টেনশন আছে একটু, বাট আমার মনে হয় যে আমাদের মন জানে না রং নিশ্চয়ই আমাদের দর্শকের মন ছুঁয়ে যাবে আর সেটা রঙিন করে দেবে। এবং তোমাকে যদি জিজ্ঞেস করি, মন জানে মানে এতবার এত বছর ধরে তোমার এবং মিমির কেমিস্ট্রি অলরেডি দর্শকরা দেখে ফেলেছে, এবার মন জানে নাতে একটু অন্যরকম যদি আমি বলি যে তোমাদের কেমিস্ট্রিটা কিভাবে হতে চলেছে, কি বলবে? অন্যরকমই বলতে গেলে আমার আর মিমির, মানে আমরা এর আগে যে ছবিগুলো করেছিলাম সেখানে কিন্তু এরকম যেখানে একটা ম্যাচিওর কাপল আমরা প্লে করছি সেরকম রোল করিনি। তো সেই অর্থে প্রথমবার আমরা দুজনে একসাথে এসে একটা ডিপ গ্ল্যামারাইজ লুকে, মেকআপ নেই, জামা কাপড় মানে খুবই কমন জামা কাপড় লুক নিয়ে আমরা কোনো ধ্যান দিইনি, আমরা শুধু ক্যারেক্টার মাথায় রেখে চলছিলাম। তো সেই দিক থেকে বলতে গেলে কমপ্লিটলি একটা অন্য রকমভাবে আমি আর মিমি সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, স্বামী স্ত্রী প্লে করছি আমরা ছবিতে। সো কোথাও না কোথাও আই থিঙ্ক যেরকম আমাদের বন্ডটা ডেভেলপ করেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, সেখানেই সেই ম্যাচিউরিটিটা তোমরা ছবির মাধ্যমে দুটো চরিত্রের মধ্যে দেখতে পাবে। এবং আমরা যখন কলকাতায় শুটিং হয়েছে সে সময় আমরা ছিলাম শুটিং স্পটে ছিলাম, এবং সেখানে একটা জায়গা ছিল যে নিকার একটা শুটিং চলছিল, মানে যারা এখনো মানে আজকে যারা টিকিট কেটে উঠতে পারেনি, হয়তো হাউসফুল রয়েছে টিকিট পাওয়া যাচ্ছে না, তারা এরপরে যে টিকিট কাটবে তো তারা এরকম একটা দৃশ্য দেখতে পাবেন সিনেমায়। তো সেইটা যেরকম পুরো এরকম সাজগোজটা, যেমন তোমাদের এবার যেরকমভাবে তোমরা বললে যে একটু অন্যরকম তো কিছু থাকছেই, লুকেও বেশ একটু অভিনবত্ব রয়েছে, এবং প্রথমে সিনেমার নাম একটা অন্যরকম ছিল কিন্তু তারপরে মন জানে না, মানে সেই মনটা চলেই আসছে কোন জায়গায় যখনই সেটা লাভ স্টোরি। মন দিয়েই তো পুরো জিনিসটা আমরা বিচার করি, তাই না? আমরা সবসময় মনের উপরেই ডিপেন্ডেন্ট হই, আর তারপর যখন হোলির এরকম মরশুম, তারপর বসন্ত আর প্রেম, তো পুরো জিনিসটা মন থাকবে না এটা তো হতে পারে না। এবং লুকটা যেমন আজকেও তোমাকে দেখছি যে খুব ট্রেডিশনাল ওয়ে তুমি নিজেকে সাজিয়েছো, এবং সিনেমাতেও প্রথম ট্রেলারে যদি কিছু গ্লিমস দেখা যায় তো সেখানেও তোমাকে খুব ট্রেডিশনাল আফতারে দেখা গেছে। অনেকদিন পর কিন্তু মিমি ট্রেডিশনাল পোশাকে একটা সিনেমার প্রায় অধিকাংশটা শুট হয়েছে, কতটা এনজয় করেছো? কারণ কি কস্টিউমগুলো খুব একটা এনজয় করার মতো নয়, মানে কস্টিউমগুলো কমফোর্টেবল, দ্যাটস ইট, তাম ঝাম নেই কোনো, তো জাস্ট একটা সালোয়ার পরে নাও আর ইয়ে ক্যাজুয়াল স্পাই ছুটি, কারণ কি ভীষণ নিম্ন মধ্যবিত্ত একজন, ভীষণ লোয়ার মিডল ক্লাস যেটা বলে, একদমই তাই, মানে ওরা একটা চলে থাকে, তো চলে থাকে। হ্যাঁ, সো তো পুরো ফিলটাই ওরকম ছিল, আর একটা ডিফারেন্ট ফিল দেওয়ার জন্য আমরা লুকটা একদম ডিফারেন্ট করেছি, কারণ কি সেকেন্ড হাফে আমার লুকটা একদমই ডিফারেন্ট। সো পুরো ব্যাপারটা নিয়ে আমাদের খুবই, আমরা মানে উই হ্যাড গ্রেট এক্সপিরিয়েন্স, মানে আরও একবার মানে তিন, এটা দিস ইজ দ্য থার্ড টাইম তোমরা পেয়ার আপ করছো, কিন্তু তারপরেও এক পেয়ার আপটা এক হলেও তার মধ্যে টুইস্ট, নতুন কিছু অপেক্ষা করছে যারা। হ্যাঁ, এবং এবার এবার এই প্রশ্নটা তোমাকেই করতে হচ্ছে, এতদিন কো অ্যাক্টর মিমিকে পেয়েছো, এবার কো অ্যাক্টর কাম সিঙ্গার,
এই ব্যাপারটা, যদিও গানটা তোমার এবং মানে যেই গানটা মেল ভয়েসে যে গানটা এসছে সেখানে তোমাদের দুজনের কেমিস্ট্রি অলরেডি সবাই দেখেছে আগে, কিন্তু তারপরেই হঠাৎ করে মিমি তার ফ্যানেদের একটা নতুন গিফট করলো, সেটা হচ্ছে সে গান করছে। এই ব্যাপারটা মনে হয় তুমি তো গানটা শুনেছো, গানটা তো রিলিজ করে গেছে, কেমন লেগেছে? দেখলে তোকে বদলায় দিন বদলায় রাত বদলায় ঘুম সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ। ভালো লেগেছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে যেহেতু তোমাকে আমরা এত বছর ধরে অ্যাক্টর হিসেবে পেয়ে এসেছি, এবার হঠাৎ করে মিমি চক্রবর্তী অ্যাক্টর কাম সিঙ্গার, এই ব্যাপারটা যখন প্রথম শুনেছি না ঠিক আছে হবে, কিন্তু তারপর যখন গানটা সামনে আসলো তখন ইট ওয়াজ লাইক ভাই এটাই তো চেয়েছি, মানে প্রেম হবে। এবং কেন যেটা গানটা যখন প্রথম আসে মেল ভয়েসে তখন এটা খুব মানে আমার মনে আছে মেবি 24 ঘন্টায় অনেক বেশি ভিউয়ার্স চলে এসেছিল। কত রে 24 ঘন্টায়? 1 মিলিয়ন হয়ে গেছে না? 1 মিলিয়ন না, 70 মিলিয়ন হয়ে গেছিল ফার্স্ট ডে তে, বোধ হয় 500-600 যে আমার ওর চেয়ে বেশি, বিকজ তোমাকে চাই। হ্যাঁ, 23-25 মিলিয়ন দর্শক যেন আবার ফিরে যায় সেই গান গুলোতে। এখনো তোমাকে চাইতে আমি কমেন্টস এ গিয়ে পড়ি যে 2019 যে তোমার গান আমি অত কিছু ভাবিনি, সবাই আমাকে খুব সাপোর্ট করেছে, আই স্যাং দ্য সং এন্ড সবার ভাল লাগছে, আর এটাই সবচেয়ে বড় পাওনা। যায় পাহাড় ততটা দূর আছে তোকে দেবার, দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়া। আরেকটা জিনিস গান নিয়ে যখন কথা হচ্ছে, ডাব্বু যখন তোমার কাছে প্রথম এই প্রপোজালটা দিল সেই সময়টা মানে তুমি কি তখন প্রিপেয়ার ছিলে? না না, আমি ডাব্বুর ফোন তো অনেক পরে এসেছে, তার আগে তো রিয়া মানে পুরো SBF টিম, SBF মিউজিক টিম, মনিদা, হ্যাঁ পারবি পারবি না আমি পারবো, মানে কি বলতে চাইছো মানে পরশুদিন মানে পরশুদিন ইজ দ্য রেকর্ডিং আর আজকে গান গাইবো, আর আমার কাছে একটা ঘন্টা নেই যে আমি বসে রিহার্সালে যাবো, বললাম কি হতে চলেছে। যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে নো ডাউট। এবং আজকে যেহেতু রিলিজ অলরেডি করে গেছে, সাধারণত তোমাদেরকে এই রিলিজের দিনটায় পাওয়াটা খুব মুশকিল হয়, কারণ এখন আবার হল ভিজিটও থাকে তোমাদের। আজকে যখন রিলিজ হয়ে গেছে, অনেকের কাছে টিকিটটা অলরেডি রয়েছে যে এই সময়তে দেখতে যাওয়া হবে, তো সেই সময় দানি মানে কি মনে হচ্ছে, মানে রিলিজের সকালটা তোমাদের কাছে কিরকম? আগেই আসার কাছে জানবো। রিলিজের দিনটা সবসময় নার্ভাস লাগে, সে যতই ছবি করে নিই কিন্তু নার্ভাসনেস একটা থাকে যে কেমন লাগবে, অ্যাকসেপ্টেন্স পাবে কি না, সো সেই একটা ভয় থাকে, এক্সাইটমেন্টও থাকে যে মানে যেটার জন্য এত মাস খেটেছি, এতদিন সময় দিয়েছি, সেটা ফাইনালি আমি আমার দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে, সে এক্সাইটমেন্টও থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম রিলিজের দিনটা একটু স্যাটারডে সানডে থেকে একটু বেটার হয়ে যায়, ফ্রাইডেটা একটু টেনশনটা বেশি হয়। এবং একটা জিনিস আছে না, অনেকে বলে টেনশন হলে এক একজন, যেমন আমার যেমন টেনশন হলে বেশি খিদে পায়, আমি কন্টিনিউলি হয়তো মানে খিদে পাইনি কিন্তু খেয়ে যাচ্ছি কিছু, তো তোমার এরকম কিছু আছে যে টেনশন হলে পার্টিকুলার এই এই জিনিসগুলো করে থাকো? দুধ কফি চিনি দিয়ে খাচ্ছি, নাহলে নরমালি ব্ল্যাক কফি চিনি ছাড়া খাই। দুধ কফি খাচ্ছিস? আমার মনে হচ্ছে প্রেসার ড্রপ করছে, ড্রপ করছে। আমি আই জাস্ট হ্যাড লাসি, লাসি খেয়েছো সেটা তো বোঝা গেল। এবং দোলের সঙ্গে না, এই যে বললো বলে আমরা বিশ্বাস করলাম,
এবং দোলের সঙ্গে কিন্তু আমার লাসির একটা আলাদা বন্ধুত্ব আছেই। হ্যাঁ, মানে ঠান্ডায় তো আমরা সবসময় পাই না, কিন্তু লাসির আমরা পেতেই পারি। এবং রিলিজের দিন মিমি তোমার কাছে কতটা স্পেশাল, কতটা বেশি টেনশন হয় আজও? রিলিজের দিন তো স্পেশালি, কিন্তু আমি টেনশন আর করি না। একটা সময় ছিল যেখানে খুব টেনশন করতাম, কিন্তু এখন আই ডোন্ট ওয়ারি এনিমোর, বিকজ আমি এটা জানি যে দর্শকের যদি ভালো লাগে ভালো লাগবে, যদি খারাপ লাগবে খারাপ লাগবে। এক্সপেক্ট করে থেকে কিছু ব্রেক করলে তখন আরও বেশি খারাপ লাগে অ্যাজ এ হিউম্যান। সো আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং। ভালো লাগলে পাও না, না ভালো লাগলে আমার ভুল ছিল, আমাকে এগিয়ে যেতে হবে, আরও ভালো কাজ করতে হবে, হয়তো আমার কোথায় কোনো খামতি ছিল। সো হ্যাভ টু ডু দ্যাট হোমওয়ার্ক রাদার দেন সিটিং অ্যান্ড ক্রিবিং অ্যাট হোম। কেন করলো না, খুব ভালো করেছিলাম, আমার ভুল ছিল, তাই জন্য লাগে, হয়নি, লাগেনি ভালো লোকের। আর লোকের ভালো লাগলে তো ইটস লাইক খুবই ভালো, নাথিং বেটার দেন দ্যাট। অবশেষে এটাই বলতে হচ্ছে যে সিনেমার এখন মানে সিনেমার ট্রেলার, গান, তারপরে বিভিন্ন যারা আমরা শুটিং কাভারেজ করতে যেতে পেরেছি তারা আমরা অনেকখানি দেখে ফেলেছি, এবার পুরো তৈরি একটা জিনিস আজকে আমরা দেখতে চলেছি। তার আগে বলবো যে যেহেতু আজকে দোল, দোলটা সাধারণত তোমরা কীভাবে সেলিব্রেট করো আর আজকেই বা কীভাবে সেলিব্রেট করবে? আজকে তো ফিল্মটা দেখবো, যেটা আগেই বললাম, ফিল্ম দেখবো, খাওয়া দাওয়া করবো, রিল্যাক্স করবো, আমাদের কাজ শেষ, এবার রেজাল্ট বেরোনোর পালা। চিট হয়ে যায়, আচ্ছা এমনি হোলির দিন, আজকে তো চিটই বল, আজকে খাওয়া যাবে। আজকে ইচ্ছে করছে, সামনে খুব সুন্দরভাবে আবির সাজানো আছে, মনে হচ্ছে একটু মাখিয়ে দিই, কিন্তু তারপরে হয়তো আমি তোমাদের দুজনকে এক্ষুনি যদি আবিরটা মাখাতে যাই, তোমাদেরই যারা দর্শকরা রয়েছেন তারা হয়তো পরে আমাকেই বলবে এই এমনি তো ভালো লাগছিলো কেন আবিরটা দিয়ে দিলে। সেই জন্য আবিরটা ওইখানেই থাকছি, আমরা একটু একটা কাজ করতে পারি, আমি আবিরটা আমার কাছেই নিয়ে নিতে পারি এবং জাস্ট আন্দাজ করে বলতে পারি যে মিমি এবং ইয়াস তোমরা ভেবে নাও তোমাদেরকে আমি আবির বাকালাম, তো সেই এক্সপ্রেশনটা কি হবে? আমি যেরকম খেতে ভালোবাসি, মিষ্টি খেতে ভালোবাসি, এগুলো করতে পারি না, কিন্তু আমিও রে তাহলে আবিরের রং তো রয়েছে সঙ্গে, এবং একটা মিষ্টি প্রেমের গল্প, এবং প্রেমের গল্প যখন সেখানে খানিকটা হলেও অ্যাকশনও থাকে, সবটা মিলিয়ে যদি একটু অন্যরকম একটা ছবি দেখতে হয়, দোলের দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে হয় পরিবারের সঙ্গে, তাহলে দেখতে চলে যেতেই হচ্ছে মন জানে না।